কেমন হবে যদি পৃথিবীর সমস্ত ইঁদুর এক হয়ে দানবের আকার ধারণ করে আর ইঁদুরই সমস্ত মানুষকে কামড়ে মেরে ফেলে, পুরো শহরকে করে দেয় জনশূন্য। ভাবতে খুবই অবাক লাগে, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের ইনফেক্টেড র্যাট ডিজিস্টার মুভির কথাই বলছি। এই মুভিটি বলতে গেলে কিছুটা হরর বটে, বাট খুবই ইন্টারেস্টিং মুভি। এই মুভিটি রিলিজ হয়েছে 2021 সালে। এটি একটি চায়না মুভি। এর আইএমডিবি রেটিং 6.8/10, কন্টেন্ট রেটিং 15+। আর আশা করছি এই মুভিটির এক্সপ্লেনেশন আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন রেড ডিজিস্টার মুভিটির এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা কিছু ইঁদুর দেখতে পাই। ইঁদুরগুলো একটা অন্ধকার জায়গায় ঘোরাঘুরি করছিল। তারপরের দৃশ্যটি ছিল একটা রেলওয়ে স্টেশনের, আর সেখানে অনেক মানুষ ছিল। এর মাঝে একজন বাবাকে দেখতে পাই, আর বাবাটির নাম জ্যাংহুই। মূলত জ্যাংহুই এই মুভিটির মেইন হিরো। তার সাথে ছিল তার মেটিং ও ছেলে হুসেং। তারা ট্রেনে করে কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তারা ট্রেনে ওঠার সময় জ্যাংহুই তার বড় মেয়ে লিংকে দেখতে পায়। সে পুলিশ অফিসারের সাথে ট্রেনে উঠছিল। তা দেখে জ্যাংহুই প্রথমে খুবই নার্ভাস হয়ে যায়। আর এদিকে কয়েকজন পুলিশ ফুট ওভার ব্রিজের উপর থেকে ইশারা করে ট্রেন যেন না ছাড়ে, ট্রেন থামিয়ে রাখতে বলে। কিন্তু তাদের ইশারা কেউ বুঝতে পারছিল না। আর তখনই দেখা যায় অন্য ট্রেন লাইন থেকে আরেকটি ট্রেন আসছে। কিন্তু এই সময় অন্য কোনো ট্রেন আসার কথা ছিল না। ট্রেনটি সম্পূর্ণ খালি অবস্থায় ছিল, কোনো মানুষ দেখা যাচ্ছিল না। তাই সবাই খুবই অবাক হয়ে যায়। কেউ জানত না যে এখন অন্য কোনো ট্রেন আসবে। ট্রেনটি স্টেশনে এসেই থেমে যায়, আর অন্যদিকে অপর ট্রেনটি ছাড়ার সময় হয়ে যায়। তাই জ্যাংহুই তার ছেলে আর মেয়ে টিংকে নিয়ে জলদি ট্রেনে উঠে পড়ে। কিন্তু আগের ট্রেনটি হঠাৎ করে চলে আসায় জ্যাংহুই খুবই সন্দেহ করতে থাকে। তাই জ্যাংহুই ট্রেনে উঠেও জানালার দিকে তাকিয়ে দেখতে থাকে আসলে কি ছিল সেই ট্রেনটিতে। এরই মধ্যে আমরা দেখতে পাই কিছু পুলিশ দৌড়ে ট্রেনটির সামনে আসে আর সামনের দরজাটি খোলার চেষ্টা করে। তখন দেখা যায় দরজাটির নিচ দিয়ে গল গল করে রক্ত বের হচ্ছে। এটা দেখে পুলিশগুলো অবাক হয়ে যায়। আর ভিতরে আসলে কী ছিল তা দেখার জন্য দরজাটি খোলার খুবই চেষ্টা করে। এদিকে জ্যাংহুইও রক্ত দেখে বুঝতে পারে না যে কি হচ্ছে এগুলো। তাই সে ট্রেনের অন্য আরেকটি জানালা দিয়ে দেখতে যায়। একটু পরেই ট্রেনের দরজাটি খুলে ফেলে। তখনই দেখে ট্রেন থেকে অজস্র ইঁদুর বের হয়ে আসছে আর ভিতরে থাকা সমস্ত মানুষগুলোকে মেরে কামড়ে খেয়ে ফেলেছে। ইঁদুরের এত ভয়াবহ পাল দেখে জ্যাংহুই অনেক ভয় পায়। আর এদিকে জানালার পাশে বসা ছিল একটা ব্যাট লোক। সে জ্যাংহুইকে ধাক্কা মারে, বাজে বাজে কথা বলে। তা দেখে টিং দৌড়ে আসে আর জ্যাংহুইকে বলে, বাবা চুপ হয়ে যাও, চলো এখান থেকে। কিন্তু ব্যাট লোকটি আবার টিংয়ের সাথে অসভ্যতা করে। এমনই সময় ট্রেনে থাকা অন্য আরেকটি লোক এসে তাদের হেল্প করে। তাই ব্যাট লোকটি বাজে বাজে কমেন্ট করতে থাকে। এতে করে হেল্প করা লোকটি ভীষণ রেগে যায় আর তাকে পানিশমেন্ট দেয়। একটু পরে দেখা যায় টিংক আসে হেল্প করা লোকটিকে থ্যাঙ্কস জানাতে। তখনই লোকটি বলে, আমার নাম মিস্টার ডু। আর তখন থেকে মিস্টার ডু ও টিং কথা বলতে থাকে। তারা অনেকটা সময় ধরে একসাথে কথা বলে আর এরই মাঝে তাদের মধ্যে ভালো লাগা শুরু হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ট্রেনের বগিতে সবাই বসে আছে। তারা ট্রেনের উপর থেকে ইঁদুরের শব্দ শুনছিল, কিন্তু তারা বুঝতে পারে না যে আসলে কী পরিমাণের ইঁদুর ট্রেনের উপরে রয়েছে। আমরা পরের দৃশ্যে দেখতে পাই জ্যাংহুই তার মিটিংকে বলে, তোমার ভাইকে দেখে রেখো, আমি একটু আসছি। এ কথা বলে জ্যাংহুই কাকে যেন খুঁজতে অন্য বগিতে চলে যায়। আসলে জ্যাংহুই যাচ্ছিল তার মেয়ে লিংকে খুঁজতে। জ্যাংহুই গিয়ে দেখে লিংক পুলিশ অফিসারের সাথে বসে আছে আর কথা বলছে। লিংক ও পুলিশ অফিসার দুজন দুজনকে পছন্দ করে আর তাদের এঙ্গেজমেন্টও হয়ে গিয়েছিল। জ্যাংহুই মেয়েকে দেখে বলে, তুমি এখানে কেন, কি করতে এখানে এসেছো? পুলিশ অফিসার লিংকে বলে, তুমি কি তাকে চিনো? লিংক প্রথমে অবাক হয়ে যায়। লিংক বলে, না আমি তাকে চিনি না, আর এর আগে আমি তাকে কখনোই দেখিনি।
জ্যাং হুইলিংকে জোর করে আনতে গেলে অন্য পুলিশ অফিসাররা তাকে আটকে দেয় আর জ্যাং হুইকে বন্দি করে নেয়। আসলে যে কোনো একটা বিশেষ কারণে লিং তার বাবাকে খুবই অপছন্দ করে, তার সাথে কথা পর্যন্ত বলে না, কিন্তু জ্যাং হুই তার সন্তানদের খুবই ভালোবাসত। যাই হোক, এরপর পুলিশগুলো জ্যাং হুইকে একটা অন্ধকার বগিতে নিয়ে গিয়ে আটকে রাখে। এরপর মুভির অন্য দৃশ্যে দেখতে পাই যে ট্রেনের বগিতে থাকা সবাই ঘুমাচ্ছিল, কিন্তু টিংয়ের ভাই ইউসেন হঠাৎ করে সজাগ হয়ে যায়। সে উপর থেকে কিছু একটা শব্দ শুনতে পায় আর খুঁজতে চেষ্টা করে আসলে এটা কিসের শব্দ। ইউসেং হাঁটতে হাঁটতে অন্য বগিতে চলে যায়, সেখানে কিছু একটা পড়ে থাকতে দেখে আর তার ভিতরে কিছু লড়ছিল, তাই সেটাকে দেখার জন্য উপরে কাপড়টি সরিয়ে ফেলে আর সেখান থেকে একটা বিড়াল বের হয়ে আসে। এরপর আমরা আবার জ্যাং হুইকে দেখতে পাই। জ্যাং হুই পুলিশগুলোকে খুবই রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা তাকে মারতে যায়। এমন সময় শুনতে পায় কেউ কিছু বলছিল, পুলিশগুলো সামনে যায় দেখার জন্য, দেখে কিছু একটা লড়ছে, একজন লোককে বসে থাকতে দেখে। পুলিশ লোকটিকে ধরতে গেলে সেখানেই সে পড়ে যায়। সবাই দেখে অসংখ্য ইঁদুর লোকটিকে মেরে ফেলেছে, আরও মানুষ দেখে ইঁদুরগুলো তাদেরকেও পাকড়াও করে। আর বন্ধুরা, এরাই হলো মানুষ খেকো ইঁদুর, যারা কিনা এই মুভির মেইন ভিলেন। তো দেখা যায় এরই মধ্যে পুলিশের হাত থেকে চাবিটি ছিটকে পড়ে। জ্যাং হুই তখন চাবিটা দেখে ফেলে। জ্যাং হুই অনেক কষ্ট করে চাবিটা নিতে সাকসেস হয়। জ্যাং হুই হাতের লক খুলে সেখান থেকে ভয়ে পালিয়ে চলে আসে। এরপরের দৃশ্য, বগিতে সবাই বসেছিল, এমন সময় তারা উপর থেকে শুধু ইঁদুরের শব্দ শুনতে পায়। তবে তারা জানেই না যে কী পরিমাণের ইঁদুর রয়েছে। আসলে এই ট্রেনের মধ্যে রয়েছে হাজারো হাজারো ইঁদুর, আর তারা এটাও জানে না যে এই ইঁদুরের হাতেই রয়েছে তাদের মৃত্যু। ইঁদুরের শব্দ শুনে তারা খুবই বিরক্ত হয়ে যায়, তাই সেখানে থাকা একজন লোক তার হাতে থাকা লাঠি দিয়ে ওপরে বাড়ি মারতে থাকে। কিছুক্ষণ বাড়ি দেওয়ার পর হঠাৎ করে উপরের সিলিংটি ভেঙে যায় আর সিলিং ভেঙে অসংখ্য অসংখ্য ইঁদুর নিচে পড়তে থাকে। ইঁদুরগুলো তাদের উপরে হামলা করে। ওই বগিতে থাকা সব মানুষগুলো ইঁদুরের কামড়ে মারা যায়। জ্যাং হয়ে আসে, সে এসে দেখে ওই বগিতে থাকা সমস্ত মানুষ মারা গিয়েছে। জ্যাং হুই অবাক হয়ে যায়, সে ভাবে তার সন্তানরাও হয়তো আর কেউ বেঁচে নেই। সে খুবই ভেঙে পড়ে। এদিকে ইঁদুরের প্রভাব আরও বাড়তে থাকে, তাই জ্যাং হুই অনেক কষ্ট করে অন্য বগিতে যাওয়ার জন্য। তার পিছু পিছু ইঁদুরগুলো দল বেঁধে ছুটতে থাকে। জ্যাং হুই দৌড়ে সামনের বগিতে যায়। জ্যাং হুই বাকিদের বলতে থাকে, তোমরা সরে আসো, ইঁদুর আসছে। জ্যাং হুই এটাও জানে যে অসংখ্য ইঁদুর আসছে এই বগিতে, তোমরা এখান থেকে পালাতে থাকো। মানুষগুলো তার কথা শুনে বলে সে পাগল হয়ে গেছে, তাই সবাই হাসতে থাকে আর তাকে নিয়ে মজা করে। এখানেই জ্যাং হুই তার মেটিং ও ছেলে ইউসেংকে দেখতে পায়। সে তাদের নিয়ে পালাতে থাকে, তাদের সাথে মিস্টার ডুও যেতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে অসংখ্য ইঁদুর ওই বগিতে চলে আসে। ওই বগিতে থাকা সবাই ইঁদুরের কামড়ে মারা যায়। ইঁদুরের ভয়ে ক্যাপ্টেন ও অফিসাররা পালাচ্ছিল। পুলিশ অফিসাররা দৌড়ে সামনের লাস্ট বগিতে চলে যায় আর বগির দরজা বন্ধ করে দেয়। তার জন্য জ্যাং হুই ও বাকিরা সামনে আর যেতে পারে না। আর এরই মধ্যে সব ইঁদুরগুলো পেছনের দরজার সামনে চলে আসে আর দরজা ভাঙার চেষ্টা করে। এদিকে ক্যাপ্টেন অফিসারকে বলে সে যেন ট্রেনের পেছনে সব বগিগুলোকে ডিসকানেক্ট করে দেয়। তা শুনে লিংক অবাক হয়ে যায় আর ভয়ে কাঁদতে থাকে, কারণ পিছনের বগিতে তার বাবা ও ভাই বোন রয়েছে। লিংক অফিসারকে অনেক রিকোয়েস্ট করে এটা না করতে, কিন্তু ক্যাপ্টেনের অর্ডার, তার কিছুই করার ছিল না। আর অন্যদিকে আমরা দেখতে পাই ইঁদুর সমস্ত ট্রেনে ঢুকে পড়েছে আর পিছনের বগিতে থাকা সবাই মারা গেছে। জ্যাং হুই কোনো উপায় পাচ্ছিল না, কি করবে। এমন সময় হঠাৎ করে মিস্টার ডু উপরের দিকে তাকায়, সে কিছু বুদ্ধি বের করে। উপরের জানালা ভেঙে তারা বের হবে, তাই মিস্টার ডু আর দেরি না করে উপরের জানালাটি ভেঙে ফেলে। প্রথমে মিস্টার ডু উপরে ওঠে এবং একে একে বাকি ইঁদুর উপরে তোলে। এরই মধ্যে বগির দরজা ভেঙে ইঁদুরগুলো ভিতরে ঢুকে পড়ে, তাই শেষে থাকা লোকটিকে আর উপরে তুলতে পারে না। ট্রেনে ছাদে উঠে দেখে হাজারো ইঁদুর মরে পড়ে রয়েছে, কিন্তু তারা বুঝতে পারে না যে কী কারণে ইঁদুরগুলো মরে গেছে।
আর এদিকে পুলিশ অফিসার ট্রেনের বগিকে ডিসকানেক্ট করে দেয়। তাই পিছনের বগিগুলো একে একে উল্টাতে থাকে আর বাস্ট হয়ে যায়। প্রথমে মিস্টার ডু লাভ দিয়ে সামনের বগিতে চলে আসে আর বাকিদেরও লাভ দিতে বলে। তাই টিংও লাভ দেয়। শেষে জ্যাং হুই তার ছেলেকে নিয়ে লাভ দেয়, তবে সে পড়ে যেতে নেয়। আর অমনি মিস্টার ডু ও টিং তাকে ধরে ফেলে আর সবাই বেঁচে যায়। পিছনে তাকিয়ে দেখে ডিসকানেক্ট করা বগিগুলো সব উল্টে ভেঙে চুড়ে তছনছ হয়ে গেছে। ভিতরে যারা বেঁচে রয়েছে তারা সবাই কাঁদছে, কারণ তাদের সাথে থাকা প্রিয়জনের আর বেঁচে নেই। এদিকে লিংও কাঁদছে তার বাবা ও ভাই বোনের জন্য। এরই মধ্যে আমরা টিং ও তার বাবা ভাইকে দেখতে পাই, তাদের সাথে মিস্টার ডুও ছিল। তখন লিংও তাদেরকে দেখতে পায়, কিন্তু তার মুখে কোনো আনন্দ ছিল না। হঠাৎ করে একজন মা অফিসারকে চর মারে আর বলে, তোমার জন্য আমার ছেলে মারা গেছে, ফিরিয়ে দাও আমার ছেলেকে। মহিলাটির সাথে বাকিরা অফিসারকে মারতে যায় আর ক্যাপ্টেন তা দেখে ফায়ার করে। ক্যাপ্টেন বলে, আরে ওর জন্যই তোমরা বেঁচে আছো, আর ওকে তোমরা মারছো। হঠাৎ করে একজন ফ্লোরে পড়ে যায়। লিং কাছে গিয়ে চেক করে, দেখে সেই ইঁদুরের কামড়ে এফেক্টেড হয়েছে। আর লিং বলে, এটা ছোঁয়াচ্ছে, যে কেউ এর দ্বারা আক্রান্ত হতে পারে, আর আক্রান্ত হলে সে মারা যাবে। লিং তাদেরকে এও জানায় এই রোগটি বিদেশ থেকে এসেছে। তারা তখন সবাই বুঝতে পারে যে যাদের যাদের ইঁদুর কামড়িয়েছে তারাই এফেক্টেড হয়েছে। লিং বলে, যারা যারা এফেক্টেড আছে তাদের সবাইকে আলাদা করে কোয়ারেন্টাইনে রাখতে হবে। তখন জ্যাং হুই দেখে ইউ স্যাংও এফেক্টেড আর সেও অসুস্থ হয়ে পড়েছে। সবার মাঝে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ে। জ্যাং হুই বলে, আমি হেলথ কেয়ারে জব করি, আমি জানি এখন কি করতে হবে। সবাই তখন জানতে চাইলে জ্যাং হুই বলে, এই রোগের টেস্টের জন্য কিছু ভ্যাকসিন আমরা ইউকে থেকে অর্ডার করেছিলাম, আর সেই ভ্যাকসিনগুলো সামনের স্টেশনের হসপিটালে রয়েছে। আমরা যদি সেই ভ্যাকসিনগুলো ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে পুশ করিয়ে দিই তাহলে সবাই সুস্থ হয়ে যাবে। কিন্তু ক্যাপ্টেন তখন বলে ওঠে, কোনোভাবেই ট্রেন থামানো যাবে না। তখনই একটা ব্যাটলোক তার মাথায় বন্দুক ধরে আর বলে, ট্রেন অবশ্যই থামবে, কারণ আমাদের সকলেরই বাঁচতে হবে। এই কথা বলেই ক্যাপ্টেনকে জিম্মি করে রাখে। তারপর যারা যারা এফেক্টেড ছিল তারা সবাই আলাদা হয়ে যায় আর সুস্থরা আলাদা থাকে। জ্যাং হুই লিংকে বলে, তুমি সেফ জোনে চলে আসো, তাহলে ভালো থাকবে। লিং বাবাকে বলে, আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না। লিং বলে, তুমি আমার মায়ের সাথে যা যা করেছ তা আমি কিছুই ভুলিনি, অনেক কষ্ট দিয়েছ, তোমার জন্য মা আজ নেই, আর তোমার জন্যই আমি বাড়ি ছেড়েছি। জ্যাং হুই অনেক কষ্ট পায়। লিং বলে, তুমি আমার বাবা নও। জ্যাং হুই তখন বলে, ঠিক আছে, আমিও ভুলে গেলাম তুমি আমার মেয়ে। আর এই কথা বলে জ্যাং হুই চলে যায়। এদিকে ব্যাট লোকটি ট্রেনে থাকা সব স্যুটকেস বাহিরে ফেলে দিতে বলে, যাতে করে ইঁদুরগুলো লুকানোর জায়গা আর না পায়। তো একটু পর সামনের স্টেশনে ট্রেন থামে, কিন্তু কে যাবে ভ্যাকসিন আনতে? তখন জ্যাং হুই দাঁড়িয়ে বলে, আমি যাব। সাথে টিংও বলে, সে যাবে। এদিকে মিস্টার ডুও প্রস্তুত যেতে। এমন করে কয়েকজন মিলেই রওনা হয়। তখন ট্রেন মাস্টার বলে, 2 ঘন্টা সময়, এর মধ্যে তোমাদের আসতে হবে, নয়তো আমরা ট্রেন ছাড়তে বাধ্য হব। তো তারা রওনা হয় ভ্যাকসিন আনতে। তারা প্রথমে চলে আসে একটি গ্রামের দিকে, কিন্তু গ্রামটি ছিল জনশূন্য। প্রথমে তারা বুঝতেই পারছিল না কি হয়েছে, কিন্তু একটু সামনে এগোতেই দেখে সব মানুষ মরে পড়ে আছে। তারা খুবই অবাক হয়ে যায়। আসলে এদের সবাইকে ইঁদুরগুলো কামড়ে মেরে ফেলেছে। জ্যাং হুই বলে, এদেরকে পার হয়ে আমাদের সামনে যেতে হবে, আমরা যত তাড়াতাড়ি করব তত আগেই আমরা ট্রেনের কাছে যেতে পারব। তারা উপায় না পেয়ে এই মৃত মানুষগুলোকে পাড়িয়েই যাওয়া শুরু করে। সামনে একটা গলি ছিল আর ওই গলি পার হলেই হসপিটাল। কিন্তু তারা যখন গলির সামনে যায় তখনই তারা দেখতে পায় গলির সামনে হাজারো ইঁদুর রয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো ইঁদুরগুলো সামনে আসছে না। তারা বুঝতে পারে না কী কারণে এটা হচ্ছে। জ্যাং হুই লক্ষ্য করে দেখে আসলে এই ইঁদুরগুলো সূর্যের আলোতে যেতে পারছে না, তাই তারা সাইডের দেয়ালে উঠে যাওয়ার চেষ্টা করে। এই কাণ্ড দেখে একজন ভয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে এদের মধ্যে হঠাৎ করে একজন নিচে পড়ে যায় আর তখনই ইঁদুরগুলো লোকটিকে মেরে খেয়ে ফিনিশ করে দেয়। পরের দৃশ্যটি ছিল ট্রেনের। সবাই খুবই আতঙ্কে রয়েছে,
তখনই বাহির থেকে দরজা পেটানোর শব্দ সবাই শুনতে পায়। আর দরজা খুলে দেখে একজন লোক, সে খুবই আহত। লোকটিকে ট্রেনের ভিতরে নিয়ে আসে। একজন বলে, আগে ওনাকে চেক করে দেখো সে অ্যাফেক্টেড কি না। দেখে সে অ্যাফেক্টেড না, সে সুস্থ আছে। সবাই লোকটিকে বলে, আগে আপনি শান্ত হন, তারপর বলুন কি হয়েছে। আসলে এই লোকটি হলো ভ্যাকসিন আনতে যাওয়া তাদের মধ্যে একজন, যে কিনা পালিয়ে এসেছিল। আর তখনই লোকটি বলে, সবাই মারা যাবে, কেউই বাঁচবে না, কারণ ইঁদুরগুলো খুবই ভয়ানক, ইঁদুরগুলো মানুষের মাংস খায়। লোকটি তখন আরও বলে যে, ইঁদুরগুলো সূর্যের বা কোনো আলো সহ্য করতে পারে না, শুধু ছায়া আর রাতের বেলায় আক্রমণ করে। লোকটির কথা শুনে সবাই আরও বেশি ভয় পেয়ে যায়। একজন লোক বলে, আমরা যদি এখানে থাকি তাহলে সবাই মারা যাব। তাদের ভিতর থেকে ক্যাপ্টেনও বলে, কেন আমরা এখানে আর থাকব, তাহলে আমরা সবাই মারা যাব, চলুন আমরা ট্রেন ছেড়ে দিই, নয়তো আমরা কেউই আর বাঁচতে পারব না। ব্যাড লোক আর ক্যাপ্টেনের কথা শুনে ট্রেনের বাকিরাও বলে ওঠে, আসলে ট্রেনটা ছাড়া উচিত, আমরা সবাই নয়তো মারা যাব। এবার পরের দৃশ্যটি আবার সেই হসপিটালের সামনের। এদিকে হঠাৎ করে আবহাওয়ার চেঞ্জ হয়, বাতাস শুরু হয়ে যায় আর সূর্যের উপরে মেঘের ছায়া পড়তে থাকে। ছায়া দেখে ইঁদুরগুলো একের পর এক, হাজারো ইঁদুর উপরে উঠে পড়ে। জ্যাং হয়েও বাকিরা খুবই জলদি যাওয়ার চেষ্টা করছিল। আবারও তাদের মধ্যে হঠাৎ করে একজন নিচে পড়ে যায়। বাকিরা সবাই খুবই কষ্ট করে গলিটা পার হয়। মিস্টার ডু তখন উপর থেকে লাফ দিতে গিয়ে পায়ে অনেক বড় আঘাত পায়। তারপরও তারা হসপিটালের ভিতরেও যেতে সাকসেস হয়। ভিতরে ঢুকেই তারা দরজা বন্ধ করে দেয়, কিন্তু হসপিটালের ভিতরে অনেক অন্ধকার, সব কিছু এলোমেলো হয়ে রয়েছে। টিং বাবাকে বলে, এখানে কিভাবে আমরা ভ্যাকসিন খুঁজে পাব। তারা কথা বলতে বলতে ল্যাবের ভিতরে ঢুকে যায় আর সেখানে ক্যান্ডেল খুঁজে পায়। ক্যান্ডেলের আলোতে দেখে মিস্টার ডু হাঁটতে পারছে না, তাই টিং ও জ্যাং হুই তার পায়ে ব্যান্ডেজ করে দেয়। হঠাৎ করে বাহিরের একজন লোক তাদের সাথে থাকা একজনকে কিছু একটা দিয়ে আঘাত করে। জ্যাং হুই লোকটিকে থামায় আর বলে, আপনি শান্ত হন। লোকটি বলে, আপনারা কারা, এখানে কেন এসেছেন। জ্যাং হুই তখন লোকটিকে বলে, আমরা লাভলিলি স্টেশন থেকে এসেছি, ট্রেনে অনেক মানুষ ইঁদুরের কামড়ে সংক্রমিত, তাই আমরা এখানে ভ্যাকসিন নিতে এসেছি। জ্যাং হুই লোকটিকে জানায় সে জাতীয় স্বাস্থ্য প্রশাসনে কাজ করে। লোকটি তখন বলে ওঠে, ভ্যাকসিনে সংক্রমণ রোধ কি সম্ভব, তাহলে আমার ছেলেকেও বাঁচানো যাবে আর আমার স্ত্রীকেও বাঁচানো যাবে। লোকটি বলে, আমি জানি মেডিসিনের গুদাম কোথায় আছে। এই বলে লোকটি তাদেরকে নিয়ে যায়। তারা মশাল হাতে নিয়ে রওনা হয়। কিছুটা দূর গিয়ে দেখে অসংখ্য মানুষ মরে পড়ে আছে, তাদের সবাইকে ইঁদুরগুলো মেরে ফেলেছে। তখন তারা আরও ভয় পেয়ে যায়। তারপরও মশাল হাতে নিয়ে সামনে রওনা দেয়। গুদাম থেকে কিছুটা দূরে আসতেই দেখে হাজারো ইঁদুর সামনে রয়েছে। তারা কি করবে বুঝতে পারে না। জ্যাং হুই বলে, আমাদের সামনে আগাতেই হবে, ইঁদুরগুলো আলো সহ্য করতে পারে না, আলোকে ভয় পায়, তাই তারা আগুন নিয়ে সামনে এগোতে থাকে। পরে দেশে আমরা দেখতে পাই ট্রেনের ভিতরে সবাই খুবই ভয়ে অস্থির হয়ে আছে। তখন ব্যাট লোকটি বলে, আমরা এখানে আর কিছুক্ষণ থাকলে সবাই মারা যাব। চারিদিকে তাকিয়ে দেখো, রাত হয়ে আসছে আর অন্ধকারে ইঁদুরের হামলা শুরু হয়ে যায়। আর এই কথা বলেই ব্যাট লোকটি ক্যাপ্টেনের হাতের বাঁধন খুলে দেয়। ব্যাট লোকটি সবাইকে বলে, আমরা এখন চলে যাব, যারা যেতে চাও আমাদের সাথে যেতে পারো, আর নয়তো পাশের বগিতে চলে যাও। পাশের বগি মানে যেখানে এফেক্টেড মানুষগুলো রয়েছে। ব্যাট লোকটি সবাইকে সেখানেই যেতে বলে। তখন ব্যাট লোকটি এই বগিটিকেও ডিসকানেক্ট করে দিতে বলে। লিঙ্ক ও বাকি অনেকেই পাশের বগিতে চলে যায়। ট্রেন মাস্টারও যেতে নেয়, কিন্তু ব্যাট লোকটি বাধা দেয়, বলে তুমি চলে গেলে ট্রেন কে চালাবে। মাস্টার রাজি হয় না, তাই ব্যাট লোকটি তাদের সাথে থাকা অন্য আরেকজনকে মেরে ফেলার হুমকি দেয়। তাই মাস্টার চুপ হয়ে যায় আর ব্যাট লোকটির কথায় রাজি হয়ে যায়। একটু পরে হঠাৎ ক্যাপ্টেন ও ব্যাট লোকটির মাঝে কিছু দ্বন্দ্ব শুরু হয়ে যায়। সবাই হতাশ হয়ে পড়ে। তা দেখে একজন মহিলা দিশেহারা হয়ে যায় আর ট্রেনের দরজা খুলে দেয়। দরজা খোলা পেয়ে ইঁদুরগুলো সমস্ত বংশ নিয়ে ট্রেনে উঠে পড়ে আর ওই বগিতে থাকা সকলকেই মেরে ফেলে।
তবে বেঁচে যায় পাশের বগিতে থাকা মানুষগুলো। আর তারা বগির জানালা দিয়ে সবই দেখছিল। তারা ভীষণ ভয়ে অস্থির হয়ে কাঁদতে থাকে। আমরা আবার আগের দৃশ্যে ফিরে দেখি। এখানে জ্যাং হয়ে অনেকভাবে ভ্যাকসিন খুঁজতে চেষ্টা করে, কিন্তু কোথাও ভ্যাকসিন খুঁজে পাচ্ছিল না। বহু কষ্টের পরে অবশেষে ভ্যাকসিন খুঁজে পায়। ভ্যাকসিন নিয়ে আসার সময় হঠাৎ জ্যাং হুই কাঠের মাচা ভেঙে পড়ে যেতে নেয়। তাদের সাথে থাকা লোকটি বলে, ভ্যাকসিনের বক্সটি আমাকে দিন। তো জ্যাং হুই বক্সটি ছুঁড়ে মারে। এদিকে সপি ইদু তাদের দিকে ছুটে আসে। জ্যাং হুই নিচে পড়ে যায়। সবাই পালানোর জন্য ছুটতে থাকে। আর অমনি আগের লোকটি ল্যাবের দরজা লক করে দেয়। লোকটি বলে, আমি দুঃখিত, আমি এ ভ্যাকসিন দিব না। লোকটি বলে, আমি আমার স্ত্রী আর সন্তানকে আগে বাঁচাবো। জ্যাং হুই অনেক রিকোয়েস্ট করে দরজা খুলে দেওয়ার জন্য। লোকটি চলে যায়। পরে তারা দরজাটি ভেঙে ফেলে। মুহূর্তের মধ্যে হাজারো ইঁদুর তাদের ধাওয়া করে। এদিকে আগের লোকটি ভ্যাকসিন নিয়ে আসে। এসে দেখে তার স্ত্রী ও সন্তান মারা গিয়েছে। তাই সে বাকরুদ্ধ হয়ে পড়ে। জ্যাং হুই লোকটির হাত থেকে বক্সটি নিয়ে নেয়। আর তারা দৌড়াতে থাকে। আর তাদের পিছু পিছু ইঁদুরগুলো ভাগতে থাকে। তারা দৌড়ে গিয়ে সবাই একটি জিপে রওনা হয়। এদিকে ইঁদুরগুলো তাদের পিছু পিছু ছুটে যায়। হঠাৎ করে আবার আকাশে সূর্যের আলো ছড়িয়ে পড়ে। আলো পেয়ে ইঁদুরগুলো আর সামনে যেতে পারে না। তারা ট্রেনের সামনে এসে পৌঁছায়। এসে দেখে ট্রেনের বাহিরে অনেক মানুষ মরে পড়ে আছে। জ্যাং হুই ও বাকিরা ভাবে, কেউই আর হয়তো বেঁচে নেই। টিং, জ্যাং হুই সবাই কাঁদতে থাকে। একটু পর ভেতর থেকে লিং দরজা খুলে। লিং ও বাকিদের দেখে তারা অনেক খুশি হয়ে যায়। ঠিক তখনই আবহাওয়ার পরিবর্তন হতে থাকে। আকাশে আবারও মেঘ পড়ে যায়। ছায়া পেয়ে ইঁদুরগুলো আবারও ছুটতে থাকে। বেঁচে থাকা একজন ট্রেন মাস্টার বলে, তাড়াতাড়ি ট্রেনে উঠুন সবাই। জ্যাং হুই ট্রেনে উঠতে যায়। ঠিক তখনই ক্যাপ্টেন হাতের বক্সটি দিয়ে তাকে আঘাত করে। আসলে ক্যাপ্টেন মরেনি, সে বেঁচে ছিল। জ্যাং হুই মাটিতে পড়ে যায়। ক্যাপ্টেন ভ্যাকসিনের বক্সটি নিয়ে নেয়। মিস্টার ডু আর ক্যাপ্টেনের মাঝে কিছুটা ফাইট শুরু হয়। তখনই মাস্টারও ট্রেন ছেড়ে দেয়। আর মুহূর্তের মধ্যে ইঁদুরগুলো এসে পড়ে। ভ্যাকসিনের বক্সটি নিয়ে দৌড়িয়ে মিস্টার ডু বহু কষ্টে ট্রেনে উঠে পড়ে। কিন্তু মিস্টার ডু পায়ের আঘাতের জন্য আর ট্রেনে উঠতে পারে না। টিং ও জ্যাং হুই অনেক চিল্লাতে থাকে, তাকে দৌড়ে আসতে বলে। কিন্তু মিস্টার ডু বুঝতে পারে সে আর পৌঁছাতে পারবে না। মিস্টার ডু টিংকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর মুহূর্তের মধ্যে ইঁদুরগুলো তাকে ও ক্যাপ্টেনকে মেরে ফেলে। মিস্টার ডু এর জন্য টিং অনেক কাঁদতে থাকে। জ্যাং হুই তাকে বুঝিয়ে থামতে বলে। লিং, টিং ও জ্যাং হুই ভিতরে থাকা সবাইকে ভ্যাকসিন দিয়ে দেয়। ট্রেন চলতে থাকে। কিছু দূর গিয়ে ট্রেন থেমে যায়, কারণ সামনে ট্রেন লাইনের উপরে একটা বগি উল্টে পড়ে আছে। জ্যাং হুই বলে, সবাই নিচে নামো, উল্টে থাকা বগিটিকে সরাতে হবে, নয়তো ট্রেন আর চলবে না। কিন্তু কেউই বাহির বেরোতে রাজি হয় না। তাই বাধ্য হয়ে জ্যাং হুই ও টিং একাই যায় বগিটিকে সরাতে। তারা ট্রেনের বগিটি সরাতে পারছিল না। ভিতরে লিং সবাইকে বলে, আমাদের বেঁচে থাকতে হলে সবাইকে বাহিরে যেতে হবে, নয়তো এই বগিটি সরানো সম্ভব নয়, না হলে আমরা সবাই এখানেই মারা যাব। লিং সকলের কাছে হাত জোর করে অনুরোধ করে। অনেক কাঁদতে থাকে, কিন্তু কেউ তার কথা শুনে না। কিছুক্ষণ পর একে একে সবাই তখন রাজি হয়ে যায়। অবশেষে তারা বাহিরে সবাই বের হয়ে আসে আর বগিটিকে একত্রে মিলে ধাক্কা দেয়। ট্রেনে থাকার সকলেই বাহিরে বেরিয়ে আসে। শুধুমাত্র একজন লোক ট্রেনের ভিতরে থেকে যায়। লোকটি ট্রেনে থাকা অনেকগুলো বোমা নিজের শরীরে বেঁধে নেয় এবং ট্রেন থেকে নেমে অনেকটা দূরে এগিয়ে আসে। লোকটির এমন করার কারণ ছিল যাতে করে কিছুটা হলেও ইঁদুরগুলোকে আটকাতে পারে। অবশেষে সমস্ত বোমাগুলো একসাথে ব্লাস্ট হয়ে যায় এবং সেই সাথে সাথে অনেক অনেক ইঁদুর মারা যায়। লোকটি নিজের জীবন দিয়েও চেষ্টা করেছে ইঁদুরগুলোকে দমন করতে। আর এদিকে সকলের চেষ্টায় অবশেষে বগিটি সরাতে সাকসেস হয়ে যায়। সবাই ট্রেনে উঠে পড়ে, কিন্তু মাস্টার দেখে যে ট্রেন লাইনের সুইচ চেঞ্জ হয়ে গেছে। জ্যাং হুইকে বলে সুইচটি চেঞ্জ করে দিতে, নয়তো ট্রেন অ্যাক্সিডেন্ট হবে। জ্যাং হুই সুইচটি চেঞ্জ করে দেয়, কিন্তু আবারও সুইচটি পড়ে যায়। মাস্টার জ্যাং হুইকে বলে সুইচটি ধরে রাখতে হবে।
জ্যাং হয়ে উপায় না পেয়ে সুইচটি সে নিজেই ধরে রাখে আর ট্রেন ছাড়তে বলে। ট্রেন ছাড়ে, জ্যাং হয়েও সুইচটি ছেড়ে দেয় আর ট্রেনের পিছু পিছু ছুটতে থাকে। ট্রেনের পিছন থেকে লিংক ও টিংক অনেক চিল্লাতে থাকে বাবার জন্য। লিংক ট্রেন স্টপ করতে বলে, কিন্তু জ্যাং হুই বলে কোনো মতে যেন ট্রেন না থামায়। জ্যাং হুই ট্রেনের পিছু পিছু অনেক দৌড়াতে থাকে, কিন্তু অল্পের জন্য ট্রেনে উঠতে পারে না, তাও সে চেষ্টা করে। লিংক বলে, বাবা আমি ভুল ছিলাম, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমার সুপার হিরো বাবা। অনেক আবেগ আপ্লুত হয়ে জ্যাং হুই বলে, টিংক তুমি অনেক বুদ্ধিমান মেয়ে, তোমার ভাই বোনের দিকে খেয়াল রেখো। জ্যাং হুই অনেকটা দৌড়ে যায়, কিন্তু তাও সে ট্রেনে উঠতে পারে না। জ্যাং হুই বুঝতে পারে যে সে দৌড়েও আর ট্রেনে উঠতে পারবে না, তাই জ্যাং হুই সেখানে দাঁড়িয়ে পড়ে। ট্রেনের ভিতর থেকে লিংক ও টিং অনেক কাঁদতে থাকে বাবার জন্য, এবং ট্রেনের বাকিরাও অনেক কাঁদে, কিন্তু কিছুই করার ছিল না। কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যায়। সমস্ত ইঁদুর জ্যাং হুইকে ঘিরে ফেলে আর মুহূর্তের মধ্যে তাকে শেষ করে দেয়। ট্রেন থেকে সব কিছুই লিংক ও টিং দেখছিল, কিন্তু তাদের কিছুই করার ছিল না। ট্রেন আর থামে না, ট্রেন চলে যায় তার গন্তব্যে, আর এভাবেই শেষ হয়ে যায় রেড ডিজাস্টার মুভিটি। তো বন্ধুরা, কেমন ছিল এই মুভিটির এক্সপ্লেনেশন কমেন্ট করে জানাবেন, আর নেক্সট মুভির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।